তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সারা খামের না লেখা নাম মেকেছে তার কানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সঞ্জনা স্কুপবুক। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। স্কিন ট্রিটমেন্টে আছি, আমার ছোটোবেলার একটা সেলাইয়ের দাগ, যেটা আমার দুর্ভাগ্যবশত একটা স্পট পড়ে গিয়েছিল, এটার আমি লেজার ট্রিটমেন্ট করাচ্ছি এখন। লেজার ট্রিটমেন্টের জন্য 7-10 দিন সূর্যের মুখ দেখিনি বললেই চলে। এই কয়েকটা দিন একদম ঘরে বন্দি ছিলাম আর ওয়েদারটা এত বেশি জোস লাগছিল, একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম আজকে একটু ঘুরে বেড়াবো, আজকে দিনটা একটু টুকটাক কাজও ছিল বের হয়ে ওগুলো সেরে নিব আর একটু ঘুরবো, ফ্রেন্ডদের সাথে দেখা করব। ওয়েদারটা একদম জোস সুপার কুল, তো ভাবছি কস্টিউমটাও একদম সূর্যের মধ্যেই পরবো। লাইট একটা হোয়াইটের মধ্যে ড্রেস পরতে চাচ্ছিলাম, তো এই ড্রেসটা চুজ করে নিলাম। ওয়েদারটা যেমন শুভ্র, ড্রেসটার কালারটাও তেমনই শুভ্র, একদম শুভ্রতার একটা ছোঁয়া আছে। আগে যে ফ্রেন্ডদের সাথে সবচেয়ে বেশি টাইম পাস করতাম, কলেজ লাইফ আড্ডা এসব ফ্রেন্ডদের সাথে, যখন সংসার লাইফে ঢুকে যাই তখন খুব কমই দেখা করা হয়, একদম শিডিউল করে করে ফ্রেন্ডদের সাথে দেখা করা হয়ে ওঠে না। আজকে আমি ফ্রি থাকলে অন্যজন বিজি, অন্যজন আরেকদিন ফ্রি থাকলে আমি বিজি, এমন করতে করতে সময় মিলানো যায় না। ও হচ্ছে আমার বেস্টি, ও হচ্ছে আমার কলেজ লাইফে অনার্স লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল, ও আর হচ্ছে আরও একজন ফ্রেন্ড আছে আমাদের, আমরা তিনজন খুব ক্লোজ বেস্ট ফ্রেন্ড ছিলাম। যেহেতু আমরা চিটং কলেজের স্টুডেন্ট ছিলাম, এই প্যারেড কর্নারে যে কত শত আমাদের স্মৃতি আছে, আমরা ক্লাস শেষ করেই আড্ডা দিতাম সব সময় এখানে, আমাদের এতটাই স্মৃতি ঘেরা আমাদের কলেজ লাইফের সবটাই কেটেছে এই চকবাজার এরিয়াতে, যার কারণে এই চকবাজার এরিয়াটা এত বেশি আপন মনে হয়, এখানে আসলে একটু স্মৃতি বিজড়িত হয়ে পড়ি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সারা খামের না লেখা নাম মেকেছে তার কানে। সেই চিঠি যত লেখা এর, আমাদের স্টুডেন্ট লাইফ আর এখনকার আমাদের সংসার জীবন অনেক বেশি তফাৎ। কিছুক্ষণ আমরা স্মৃতিচারণ করছিলাম বসে বসে, আর আমরা কিছু স্ন্যাপ ভিডিও পিকচার্স নিচ্ছিলাম, আর আমার অন্য ফ্রেন্ডটাকে অনেক মিস করছিলাম। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সারা খামের না লেখা নাম মেকেছে তার কানে। আনাসের খালামণি চলে এসেছে আনাসকে টাইম দিতে, ও বলছিল তোমরা ফ্রেন্ডরা মজা করো আমি আনাসকে সামলাই। তো আনাস আর আনাসের খালামণির আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম, এগুলো পুরোটাই ক্যান্ডিড ছিল। আনাস আর আনাসের খালামণি একসাথে যখন থাকে তারা এতটাই হ্যাপি থাকে, দুজনেই বাচ্চা বাচ্চা হয়ে যায় তখন, ওরা অনেক বেশি মজা করছিল। তো এদিকে আমার ফ্রেন্ড আনাসকে সালামি দিচ্ছিল, এগুলো নিয়ে মজা করছিলাম আমরা, ও টাকা নিয়ে সাথে সাথে ও পকেট খুঁজছে কীভাবে রাখবে কী করবে, এগুলো নিয়ে আমরা মজা হাসি ঠাট্টা করছিলাম। আগে কলেজ লাইফের আড্ডার মতো জমি একটা আড্ডা দিলাম বান্ধবীর সাথে। রিপা দোস্ত, তুই যদি আমার ব্লগটা দেখে থাকিস, তোকে অনেক বেশি মিস করেছিলাম, আমরা একসাথে তিনজন মিলে সবসময় আড্ডা দিতাম, তুই একটু আর্লি সুস্থ হয়ে যা, নেক্সট টাইম আমরা সবাই আবার একসাথে আড্ডা দিব। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সারা খামের না লেখা নাম মেকেছে তার কানে। সেই চিঠি যত লেখা থাকে সেই গানে, না শোনা শুন একা একা ছুঁয়ে যায়।